শহর ছেড়ে যাওয়ার সবচেয়ে ব্যস্ততম রুট হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। নৌপথে রাজধানীতে প্রবেশ বা বের হওয়ার প্রধান ফটকটি হল সদরঘাট। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের 15টি জেলার সঙ্গে নৌপথে যোগাযোগের প্রবেশদ্বার এটি। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় 70,000 জন যাত্রী ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বা গন্তব্যে যাতায়াত করেন। প্রতিদিন এখান থেকে গড়ে 110টি লঞ্চ ছেড়ে যায় এবং সমপরিমাণ লঞ্চ টার্মিনালে প্রবেশ করে। কিন্তু এই ব্যস্ততম টার্মিনালটির বর্তমান অবস্থা দেখলে যেন মনেই হয় না এটি শহরের ব্যস্ততম টার্মিনালগুলোর মধ্যে একটি। কিছুদিন আগেও বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষায় উপচে পড়া ভিড় সামাল দিতেই হিমশিম খেতে হতো সদরঘাট কর্তৃপক্ষকে, আর এখন সেখানে শুনশান নীরবতা। দেশে নভেল করোনা ভাইরাস হানা দেওয়ার পরই লকডাউন ঘোষণার পরপর ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এরপর থেকে এখন পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে অলস পড়ে থাকতে দেখা যায় কয়েকশো লঞ্চ, নেই অপেক্ষমান কুলিরাও, নেই লঞ্চের সাইরেন বাজিয়ে পাটাতনে ভেড়ানোর চিত্র, কিংবা এদিক ওদিক ছোটাছুটি করা মানুষজনের কোলাহল। করোনা মোকাবিলায় যদি সফলতা আসে, তবে আসন্ন ঈদকে সামনে রেখে এই নীরব পরিবেশে কিছুটা ভাটা পড়ে আবারও সরব হয়ে উঠতে পারে প্রাণের এই টার্মিনাল, এমনটাই আশা সংশ্লিষ্টদের।